ব্যতিক্রমী আয়োজনে ছেলেকে বিয়ে করাবেন এমন ইচ্ছা প্রবাসী বাবার। বাবারই ইচ্ছা পূরণ করলেন কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের প্রবাসী জালাল আহমেদের ছেলে মোহাম্মদ জাকির হোসেন। হেলিকপ্টারে চড়ে নিজের বিয়ের কার্য সম্পন্ন করেছেন তিনি। বুধবার দুপুর দুইটায় জাকির হোসেন তার বোন জামাই ভাই ও মা বাবাকে নিয়ে হেলিকপ্টারে করে বিয়ে করতে যান একই ইউনিয়নের ধামুরপাড়া গ্রামে। এ সময় হেলিকপ্টারে বরযাত্রা দেখতে এলাকায় শত শত উৎসুক নারী পুরুষ ভিড় করেন। খোঁজ নিয়ে জানা যায় জাকির হোসেন নিজেও একজন ব্যবসায়ী। প্রবাসী বাবার স্বপ্ন পূরণ করতেই তিনি হেলিকপ্টারে চড়ে বিয়ে করার উদ্যোগ গ্রহণ করেন। আমি একজন ব্যবসায়ী, আমার ব্যবসায়ীর পাশাপাশি আমার বাবা স্বপ্ন ছিল যে আমাকে হেলিকপ্টার চড়ে বিয়ে করাবেন, আমি তার স্বপ্ন পূরণ করতে পারি, আমি নিজেকে স্বপ্ন মনে করছি। এক ইউনিয়নের ধামুরপাড়া গ্রামের ডক্টর গিয়াসউদ্দিনের মেয়ে ফারজানা আখির সঙ্গে বিয়ে হয় জাকিরের। প্রবাসী জালাল হোসেন জানান, তার দুই ছেলে দুই মেয়ের মধ্যে জাকির সবার বড়। দীর্ঘদিনের শখ ছিল বড় ছেলেকে হেলিকপ্টারে বিয়ে করাবেন, তাই ইচ্ছা পূরণ করতে 3,50,000 টাকায় ভাড়ায় আনেন হেলিকপ্টার। আমার এই স্বপ্ন হলো, আমি দীর্ঘদিনের থেকে আসা আমার ছেলেকে ইনশাল্লাহ হেলিকপ্টারে বিয়ে করাবো। আল্লাহ আমার আশার স্বপ্ন পূর্ণ করছে। আমাদের বাংলাদেশ প্রশাসন এবং সরকারের সহযোগিতায় সীমিত আকারে আমার এই আয়োজন ইনশাআল্লাহ আল্লাহর রহমত সাফল্য হয়েছে। জাকিরের শ্বশুর ডক্টর গিয়াসউদ্দিন বলেন, আমি গর্বিত, জামাই হেলিকপ্টারে করে আমার মেয়েকে নিতে এসেছেন, এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। কনের বাড়িতে পৌঁছানোর পর যথাসময়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে নতুন বউ নিয়ে হেলিকপ্টারটি ছাড়ার আগে উৎসুক জনতা ভিড় করে। জয়ন্ত চট্টোপাধ্যায়, একুশে টিভি।